আগামী এক দুই বছর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এর জন্য দরকার হচ্ছে একটা সমন্বিত একটা পরিকল্পনা, যেখানে সরকার, সেখানে আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করছি এবং দর্শক সবার সম্পৃক্ততা নিয়ে একটি নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি বিগত দিন থেকে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে আমাদের সবসময় প্যানেল হয়েছে, কিন্তু যে তারিখে নির্বাচনটা শেষ হয় নির্বাচনের পরের দিন আর বোঝা যায় না কে কোন প্যানেলে, এটা আমাদের একটা ধারাবাহিক একটা আমাদের সম্পর্ক, আমরা বুঝতে দেই না যে কে কোন প্যানেল থেকে এসেছে। এই চলচ্চিত্র শিল্প এখন মৃতপ্রায়, এই মৃতপ্রায় শিল্পকে কিন্তু জাগাতে হবে, এই মৃতপ্রায় শিল্পকে আমাদের আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার মতো অবস্থান তৈরি করতে হবে। যাদের সাথে কাজ করেছি বিগত 46 বছর, যেখান থেকে আমি সম্মান পেয়েছি, যেখান থেকে আমি খ্যাতি পেয়েছি, যেখান থেকে আমি ভাত খেয়েছি, সেই মানুষদের কাছে তাদের মাঝে আমি ফেরত আসতে পেরেছি, এ আমার সৌভাগ্য। লাখো হাত উঠেছিল সারা বাংলাদেশের, লাখো হাত মসজিদ মন্দিরে আমার জন্য দোয়া করেছে, এ আমার জন্য অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। হয়তো এই লাখো হাতের চাহিদার কারণেই আল্লাহ আমাকে ফেরত দিয়ে গেছে। জীবনের 75টি জন্মদিন পালন করেছি, আর কি চাই, অনেক তো হলো, এখন মৃত্যুর সময়। এতটা কে পেয়েছে? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সিনেমার মানুষ আমাকে যা দিয়েছে খুব কম সংখ্যক মানুষকেই তা পেয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ, জীবনের এই শেষ মুহূর্তে সবাইকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আজ ইলেকশন আছে, কাল নেই, থাকবে না, সবাই আমার ভাই, আমরা একত্রিত হয়ে আবার সিনেমার জন্য কাজ করব, ক্ষতি কী।